হাই গাইজ, আসসালামু আলাইকুম। সো গাইজ, আজকে আমাদের নতুন ব্লগ চলে আসছে। ফাইনালি রাকিব হোসাইন দীর্ঘ কয়েক মাস পর আমাদের মাঝে ব্লক নিয়ে আসলো। শুধু তাই নয়, অনেকে মনে করছে হয়তো রাকিব হোসাইন জেলে ছিল, এদিকে আবার অনেকে মনে করছে হয়তো ইয়াসিন মিথিলার সঙ্গে ঝামেলা হওয়ার পর রাকিব হোসাইন ব্লক থেকে একদম দূরে সরে গেছে। যদিও 10 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে, ডায়মন্ড প্লে বাটনের উপলক্ষে স্পেশালি একটা ব্লক আসার কথা ছিল, কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে রাকিব হোসাইনের কোনো ব্লগের খবরই নাই। এদিকে আবার আশার বিয়েতে রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরাকে সাজুগুজু করে সুন্দরভাবে দেখা যায়। শুধু তাই নয়, সেই বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করার মাধ্যমে জানিয়েছে রাকিব হোসেন বলেছে শীঘ্রই স্পেশালি একটা ব্লগ আসতেছে। শুধু তাই নয়, অন্তরাকে বিয়ের গায়ে হলুদের শাড়ি পরে অনেকে মনে করছে তো এই নুসরাত জাহান অন্তরারই বিয়ের অনুষ্ঠান এতদিন পর পালন করা হচ্ছে, কিন্তু বাস্তবে এটা আশার বিয়ের অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন রাকিব হোসাইন এবং নুসরাত জাহান অন্তরা। এইটা আমরা জানতাম। ফাইনালি তারা পাবলিককে জানিয়ে দিয়েছে স্টোরির মাধ্যমে। শুধু নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসাইন, তারা দুইজনই ফেসবুক স্টোরির মাধ্যমে জানিয়ে দিয়েছে পাবলিকের জন্য স্পেশালি ব্লগ আসছে। এদিকে তো আমাদের জেম সাথে আপু শীত পড়ার পর বাবা মার কাছে একটু শীতের পোশাক কিনে চাইছিল, তারপর লে অবস্থা। তো জেম সাথী আপু, আপনার যখন এত শীত লাগে এখন আপনি শীত মিটান এ সকল কাপড় দিয়ে। এদিকে তো আমাদের অমরান ফায়ার ভাই, যিনি ইতিমধ্যে কয়েকদিন আগে কিন্তু টিকটকারদেরকে নিয়ে প্রচুর পরিমাণে রোস্ট করেছেন। কিছু মানুষ বলে যে তারা নাকি আমারে দেখতে পারে না, তো রোস্টের কারণে কিন্তু ইতিমধ্যে টিকটকাররা কিন্তু তার প্রতি ক্ষেপে গিয়েছিল, কারণ অমর ভাই যে সকল রোস্ট করেছেন সব প্রতিবাদ রোস্ট করেছেন। সত্যি 100% সত্যি। এরপর রোস্টাররা মনে করলো যে এত বড় একটা সেলিব্রিটি যদি রোস্ট করে তাহলে তো আমাদের রোস্টারদের হক একদম মেরে দেব। কিন্তু অবশেষে আমাদের ইউটিউবার অমর ভাই এবং টিকটকার অমর ভাই আগের মতো আবার চালিয়ে যাচ্ছেন। যাই হোক, এদিকে রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা তাদের ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসতেছে। তো সবাই আমরা ব্লগের জন্য অপেক্ষা করি। ভিডিওটা আজ কেমন এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।